সাগর মানে সাগরিকা বসু। সাগর সাথে আমার পরিচয় হয় এই শান্তিনিকেতনে এসে আজ থেকে 6 বছর আগে। আমার ভালো বান্ধবী এবং আমাদের ব্যাচের মধ্যে অত্যন্ত সিগনিফিক্যান্ট একটা ক্যারেক্টার, বিকজ অফ হার ল্যাথ। ল্যাথ খেতে ওর জুড়ি মেলা ভার। যখন প্রথম লকডাউন আবিষ্কার হলো, থুরি ঘোষিত হলো, তারপর একদিন সাগর সাথে কথা হয়েছিল। গল্প শুনে মনে হচ্ছিল যে ও যথেষ্ট উৎফুল্লই আছে। সারাদিন বসে বসে ল্যাথ খাচ্ছে আর বাড়ি থেকেই অফিসের কাজ করছে। আজকে প্রায় 1.5 মাস কেটে যাওয়ার পরে ওর সঙ্গে এর মধ্যে আর কথাও হয়নি। একটাই জিনিস বারবার মনে হচ্ছে, ল্যাথ কম বেশি আমরা সবাই খেতে ভালোবাসি। একটু আরাম, একটু শান্তি কে না চায়? হয়তো অনেক সময় নিজেরা নিজেদের অজান্তে বা জানতেই ভগবানের কাছে প্রার্থনাও করেছি, একটু বিশ্রাম দাও। ছাত্র জীবনে তো ক্লাস বাঙ্ক করতে পারলে আর ঘরে বসে একটু ঘুমিয়ে হেসে খেলে সময় কাটাতে পারলে আমরা পাগল হয়ে যেতাম। কিন্তু সত্যি ভেবে দেখুন তো, আজকে 1.5 মাস বাড়িতে সম্পূর্ণ বন্দী অবস্থায় থাকার পরও কি আমাদের মধ্যে সেই নিষ্ক্রিয়তা, সেই ল্যাথপ্রিয়তা একইভাবে বজায় আছে? জানি না, সেটা জেনে নেওয়ার জন্যেই আজকে আবার ফোন করব আমার দেখা সেরা ল্যাথখোর সাগরিকাকে। ও কি চাইছে, এই ল্যাথ খাওয়া কন্টিনিউ করতে নাকি আবার ফিরে আসতে কাজের মধ্যে, ব্যস্ততার মধ্যে? আজকে ফেরার গানে আমার বান্ধবী সাগরিকা বসু। আহা, পথের প্রান্তে ওই সুদূর গায়ে, যেথা সময় থমকে থামে বটের চায়, যেথা সন্ধ্যা দীপ জ্বালে তারার টিপ, কত ফুলের গন্ধে মোর মন মাতায়। হায়, কোন সুদূর সেই স্বপ্নপুর, মোর মন যে গায় ঘরে ফেরার সুর, মোর পথ চেয়ে আজ সেই মেয়ে, বুঝি স্বপ্ন জাল বনে গান গে। হাই সাগর, কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? এই তো আমারও চলছে। ল্যাথ খাচ্ছিস? আর বলিস না, ল্যাথ খেতে খেতে ভীষণ বোর হয়ে গেছি। ল্যাথ আর লকডাউন তোর জন্য তো বেস্ট কম্বিনেশন, কেমন লাগবে বল? বিশ্বাস কর, 1.5 মাস আগে যদি আমাকে কেউ জিজ্ঞেস করত এই প্রশ্নটা, আমি নাচতে নাচতে হাসতে হাসতে বলতাম কি এটা বেস্ট কম্বিনেশন এভার। বাট আফটার অল দিস ডেজ আমার মনে হচ্ছে এবার আমাকে একটুখানি রাস্তায় যেতে হবে, ফ্রেশ এয়ার নিতে হবে। আর ভালো লাগছে না, আর একদম ভালো লাগছে না, ল্যাথ খেতেও আর ভালো লাগছে না। আচ্ছা, বিশ্বভারতী ডেজে যদি এই লকডাউনটা আমরা ফেস করতাম, কি মনে হয় আরো বেশি এনজয় করতিস? ডিপেন্ড করছে, যদি আমরা বন্ধুরা একসাথে থাকতাম আমার মনে হয় সেটা বেটার হতো, এখনকার লাইফের থেকে অনেক অনেক বেটার। কারণ কি, এখনকার মতন ডেডলাইন নেই, ইউনো প্রজেক্ট ডেলিভারির সময় নেই, 24/7 কাজের চাপ নেই, তখন তো শুধু বন্ধু বান্ধব পড়াশোনা। আর লকডাউনে আমার মনে হচ্ছে না খুব একটা অনলাইন ক্লাসেস হচ্ছে, আমি যদিও খুব একটা অ্যাওয়ার নই এটার ব্যাপারে। বাট হ্যাঁ, যদি একসাথে বন্ধুরা মানে তোরা আমরা সবাই মিলে যদি একসাথে থাকতে পারতাম একটা জায়গাতে, বিশ্বভারতীতেই স্পেশালি শান্তিনিকেতনে, তাহলে হয়তো মজার হতো। বাট জানি না রে, মানে ওই সিচুয়েশনটা তো ডিপেন্ড করছে। আবার কখনো অন্য কোনো ফর্মে এই লকডাউন ফেরত পেতে চাইবি? কোনো ফর্মে কোনো শেপে আমি এই লকডাউন ফেরত পেতে চাই না, কোনোভাবেই নয়। মানে লকডাউন মানে লকডাউন, দোকান বাজার রাস্তা গাড়ি ঘোড়া সব বন্ধ, সেই জিনিসটা আমি ফিরে পেতে চাই না, একদমই নয়। আচ্ছা, যদি ধর প্ল্যান প্রোগ্রাম করে এই লকডাউনটা স্টার্ট করতো, তুই কোথায় কার সাথে থাকতে পছন্দ করতিস? ফার্স্ট থিং যেটা আমার মাথায় আসছে সেটা হচ্ছে আমার ফ্যামিলি। কারণ কি, আমার দাদা ব্রাজিলে, মা হাওড়াতে, আমি আর বৌদি ব্যাঙ্গালোরে। তো মানে যদি আগের থেকে আমরা জানতে পারতাম, অ্যাটলিস্ট চেষ্টা করতাম ইদার ব্যাঙ্গালোরে বা হাওড়াতে সবাই একসাথে থাকার। কারণ কি, মানে সবাই দূরে দূরে আছে, টেনশন তো হয়, মায়ের ওখান থেকে অনেক টেনশন আছে, আমরা এখানে আছি, দাদা ওখানে আছে, মা একা ওখানে আছে, সেটা নিয়েও টেনশন আছে। তো সব মিলিয়ে মানে যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে আমি কোথায় থাকতাম, মানে এর আগে বলতাম কি অবভিয়াসলি আমি ফ্যামিলির সাথে থাকতে চাই, সবাই মিলে। আর তখন কি কি করার প্ল্যান করতিস? মায়ের সাথে থাকলে অবভিয়াসলি মানে মায়ের হাতে রান্না করা আমার যেগুলো ফেভারিট ডিশ, আমি মাকে বলতাম রান্না করতে।
অবভিয়াসলি। তারপরে দাদা বৌদি মানে একটা ফ্যামিলি টাইম, কোয়ালিটি টাইম বোধ হয় ইটস বিন ইয়ার্স কি আমরা মানে সময় কাটাতে পারিনি বিকজ অফ অবভিয়াসলি মানে কাজের চাপ, তারপরে সবাই আলাদা আলাদা জায়গায় থাকার জন্য। তো হ্যাঁ মানে প্ল্যান ওরকম করে এভরিডে কিছু দরকার নেই, বাট কোয়ালিটি টাইম স্পেন্ড করাটাও তো অনেক ইম্পর্টেন্ট সবার লাইফে। তো যারা আজকে সবাই ফ্যামিলির সাথে আছে তারা সত্যি খুব লাকি। তো লকডাউনে সবচেয়ে বেশি মিস করেছিস কোন জিনিসটা? এখনো মিস করছি বলতে পারি, সেটা হচ্ছে আমার কাছে উইকেন্ড মানে ছিল বন্ধুদের সাথে আড্ডা মারা, কারণ সারা সপ্তাহ তো ওদের সাথে দেখা হয় না। আর মানে এখানে এসে আমার স্কুল ফ্রেন্ডসদের সাথে অনেক বেশি অ্যাটাচমেন্ট বেড়ে গেছে, তো উইকেন্ড মানেই আমার কাছে ছিল বন্ধুদের সাথে আড্ডা মারা, তো সেটা এখন আর হচ্ছে না, যেটা আমি সবচেয়ে বেশি মিস করছি। অ্যাকচুয়ালি ওরাও হয়তো মিস করছে সেটাই। লকডাউন পরবর্তী জীবনে কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করবি এখনকার? দেখ লকডাউনের কিছু পজিটিভ জিনিস আমার মনে হয় আমি ইনকালকেট করেছি, সেটা হচ্ছে এক বই পড়া, মানে বইয়ের রেকে পুরনো বইগুলো ধুলো পড়ে গেছিল রীতিমতো, তো বই পড়াটা আবার নতুন করে শুরু করেছিলাম, হ্যাবিটটা ভীষণ ভাবে মানে বেড়েছে বই পড়ার। তারপরে নতুন নতুন জিনিস ট্রাই করা, রান্নাটা তো সবচেয়ে বেশি মানে আমি অনেক অনেক করেছি রান্না, নতুন নতুন রেসিপি ট্রাই করেছি। তারপরে ক্রিয়েটিভ মানে DIY, তারপরে তোর ওয়াল পেন্ট এসব করেছি অনেক। তো হ্যাঁ এই জিনিসগুলো মিস করবো, মানে অফিস গেলে তো আর এগুলোর সময়ও পাবো না, আর উইকেন্ডে ধর ওই যেটা বললাম বন্ধু বান্ধবদের সাথে আড্ডাতেই সময় চলে যাবে, তো ইয়েস এগুলো খুবই মিস করবো। আমাদের প্রোগ্রামের নাম ফেরার গান, তুই এই লকডাউন ছেড়ে কোথায় ফিরতে চাস? মায়ের কাছে ফিরতে চাই রে। হায় কোন সুদূর সেই স্বপ্ন পুর, মোর মন যে গায় ঘরে ফেরার সুর, মোর পথ চেয়ে আর সেই মেয়ে বুঝি স্বপ্ন জাল বনে গান গে।